প্রিয় শিক্ষার্থীবৃন্দ পঞ্চম শ্রেণী সৃজনশীল গণিত অধ্যায় এক থেকে তিন এর পর্ব নম্বর বারোতে তোমাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজ আমরা বারো নম্বর প্রশ্নের সমাধান করব। সামাদ সাহেবের মাসিক বেতন পঁচিশ হাজার টাকা তো তিনি মাসে বাড়ি ভাড়া আট হাজার পাঁচশো টাকা এবং সংসার খরচ বাবদ এগারো হাজার পাঁচশো টাকা ব্যয় করেন বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন এখন ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে সামাদ সাহেবের বেতন বছরে কত টাকা তাহলে বন্ধুরা আমরা মাসিক বেতন পাচ্ছি এখানে পঁচিশ হাজার টাকা তাহলে আমরা লিখব তাহলে বন্ধুরা আমরা এখানে লিখেছি সামাদ সাহেবের এক মাসের বেতন পঁচিশ হাজার টাকা তাহলে আমরা সুতরাং দিয়ে লিখব, সামাদ সাহেবের বারো মাসের বেতন পঁচিশ হাজার গুণ বারো তো বন্ধুরা আমরা পঁচিশ হাজারকে যদি বারো দিয়ে গুণ দিই তাহলে আমরা পাবো তিন লক্ষ টাকা বন্ধুরা এখানে বলা হয়েছে বছরে কত টাকা তা আমরা এক বছর সমান বারো মাস সেটা জানি তাই আমরা বারো দিয়ে পঁচিশ হাজারকে গুণ করেছি যার ফলে তিন লক্ষ টাকা বের হয়েছে বলা হচ্ছে তিনি দুই মাসে মোট কত টাকা খরচ করেন তো বন্ধুরা এখানে সে এক মাসে কত টাকা খরচ করে সেটা দেওয়া আছে একটা হচ্ছে বাড়ি ভাড়া আর হচ্ছে সংসার খরচ তাহলে আমরা লিখব তিনি তো বন্ধুরা আমরা এখানে লিখেছি তিনি এক মাসে বাড়ি ভাড়া ও সংসার খরচ বাবদ যেটা এখানে প্রশ্নে দেওয়া মোট তাহলে টোটাল হয় টাকা তো বন্ধুরা তিনি এক মাসে বিশ হাজার টাকা খরচ করে এখানে প্রশ্নে বলা হয়েছে দুই মাসে কত টাকা খরচ করে তাহলে আমরা লিখবো সুতরাং দুই মাসে খরচ করে তাহলে তিনি দুই মাসে মোট খরচ করে চল্লিশ হাজার টাকা বন্ধুরা গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ছয় মাসে সংসার খরচ বাবদ তিনি কত টাকা খরচ করেন তো বন্ধুরা এখানে আমরা দেখতেই পাচ্ছি তিনি এক মাসে এখানে দেওয়া হয়েছে এক মাসে এগারো হাজার পাঁচশো টাকায় খরচ করেন তাহলে আমরা ছয় দিয়ে গুণ করলে উত্তরটা পেয়ে যাব তাহলে আমরা লিখব তিনি তিনি এক মাসে সংসার খরচ করেন এগারো হাজার পাঁচশো টাকা যেটা প্রশ্নে দেওয়া আছে কিন্তু গ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে ছয় মাসে সংসার খরচ কত টাকা খরচ করেন তাহলে বন্ধুরা আমরা এখন সুতরাং দিয়ে ছয় মাসে খরচ করে এগারো হাজার পাঁচশো গুণ ছয় তো বন্ধুরা এখন আমরা এগারো হাজার পাঁচশোকে যদি ছয় দিয়ে গুণ দিই আমরা পাব ঊনসত্তর হাজার টাকা যেটা তার ছয় মাসের সংসার খরচ গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন তো আমরা গ নম্বর প্রশ্নের জন্য লিখব আমরা জানি তার প্রতি মাসের ইনকাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং খরচ হচ্ছে আট হাজার পাঁচশো ও এগারো হাজার পাঁচশো তো এ দুটো খরচ যদি আমরা পঁচিশ হাজার থেকে বাদ দেই তাহলে আমরা তার প্রতি মাসের খরচটি পেয়ে যাবো তাহলে আমরা লিখবো তিনি বিয়োগ বাড়ি ভাড়া যোগ সংসার খরচ তবন্ধুরা আমরা তার আয় সমান জানি তার মাসিক আয় হচ্ছে পঁচিশ হাজার সেখান থেকে আমরা বিয়োগ দিব বাড়ি ভাড়া আট হাজার পাঁচশো তার সঙ্গে যোগ হবে সংসার খরচ এগারো হাজার পাঁচশো তখন আমরা পঁচিশ হাজার লিখব বরাবর এখানে আমরা যোগ করে পাচ্ছি বিশ হাজার তাহলে আমরা পঁচিশ থেকে যদি বিশ বিয়োগ দেই তাহলে হবে পাঁচ হাজার টাকা বন্ধুরা সে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখেন তো বন্ধুরা এর মধ্যে দিয়ে আমরা সৃজনশীল বারো নম্বর অঙ্কটি শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ